মর্নিং, এখন বাজে হলো 8টা, তো একটু আগে ঘুম থেকে উঠেছি আর বাবা চা নিয়ে এলো, তো মা বাবা চা খেয়ে নিয়েছে, এবার আমি চা খাবো। তো আপনাদের সঙ্গে চাটা আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিয়েছি, দেখতেই পাবেন। তো আগে করে দিলাম, তারপরে ভিডিওটা শুরু করলাম, তো এবার খাবো। তো খেয়ে আবার একটু রেডি হবো, হয়ে যাবো সিরিজে, কারণ দেখি তার আগে বাবা ব্রেকফাস্টের জন্য টিফিন আনবে কিনা, না হলে গিয়ে খাবো, ঠিক আছে। আর আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো বুধবার। আজ আমরা ব্রেকফাস্টে খাবো হলো বন্ধুরা পেটাই পরোটা, তার সাথে হলো আলু দিয়ে মটর দিয়ে একটা ঘুগনির মতন তরকারি, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ তিনজনের জন্য তিনটে, আর তিনটে রয়েছে এখানে মদনমোহন মিষ্টি। তো এরকম খাবার জাস্ট ফাটাফাটি জমে যাবে ব্রেকফাস্টটা। তো আপনাদের কার কার ভালো লাগে এরকম খাবার ব্রেকফাস্টে খেতে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আমার তো দারুণ লাগে। তো এখন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, একদম সানস্ক্রিন ক্রিম মেখে আর একটু মুখে পাউডার লাগিয়েছি, মানে কম্প্যাক্ট, আর একটু সিম্পল সাজুগুজু, আর টপ আর একটা এখন শর্ট প্যান্ট পরেছি। তো পরে আমি দেখাবো আমার লুকটা। ওদিকে মা তো নেমে গেছে, বাবা নামছে, তো এখন যাচ্ছিলো সমুদ্রে, বাবা করবে স্নান। তো বাবা তো প্রায় মাস সমুদ্রে চলে যায়, তো আমি অতটা যাই না, তো আমি একটু অল্প স্নান করবো, কারণ স্নান করলেই কালো হয়ে যায় পুরো বডিতে, সানস্ক্রিন মেখে নিয়েছি হাতে পায়ে মুখে, দেখতে পেলাম বাবা নেমে গেছে, এখন আমি নামছি। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মানে আগে শেয়ার করে দিই তারপরে আমি ক্যামেরার সামনে আসবো। তাহলে চলুন আবার সিরিজে গিয়ে দেখা হবে। তো এখন আমরা সিরিজে চলে এসেছি, আমার পেছনে আছে আমার মা, তাকাতে পারছি না, সানগ্লাস নিয়ে এসেছি পরতে হবে। বাবা আগে আগে যাচ্ছে, অনেকে স্নান করতে চলে এসেছে, আর পরে খাবো হলো এখানে ডাব, যেটা নাকি মা খেতে, মা নাকি ডাবটা খেতে এসছে, ডাব খাওয়ার জন্য এসছি। আন্দামানেও গেছিলাম, শুধু ডাব খেয়েছি, এখানেও তাই, শুধু ডাব না, মানে কি বলে ডাবের জলের যে ভেতরের যে কচি অংশটা, ওইটা ওইটা আমার প্রিয় খাবার, নরম। আর এখন আমরা একটা ছবি তুলবো ক্যামেরাম্যান দিয়ে, মোবাইলও তুলছি, তো মোবাইলের থেকে ভালো উঠবে ক্যামেরা দিয়ে তুললে, প্রতিবারই তুলি, তাহলে গ্রুপ ফটো হবে, মানে আমার মা বাবার। আর এখন সাজা গোজা আছে, এখন তুলে নিই, পরে কি হবে রোদে মুখটা চিনতে পারবেন কি না আমাকে জানি না, মানে ট্যান পড়ে যাবে, আর ঢেউটা থেকে সত্যি মনে হচ্ছে যেন লাফিয়ে যাই। ছোটোবেলায় খুব স্নান করতাম, প্রথমে আমরা দীঘা গেছিলাম, তখন ভয়ে নামছিলাম না, মায়ের কোল থেকে কাঁদছিলাম, কিন্তু আমরা ছোটো নেই বড় হয়ে গেছি। আর এখন আমার মা বাবা সানগ্লাস টানগ্লাস বার করছে পরে রেডি হবে বলে, আর ফটোশ্যুট করবে। আর এখন বন্ধুরা আমরা ফটোগ্রাফারকে দিয়ে ফটোশ্যুট করলাম, তিনজনে গ্রুপ ফটো তুললাম, তারপরে বাবার সঙ্গে আমি তুললাম, মায়ের সঙ্গে আমি তুললাম, বাবার সঙ্গে মা তুললো, তো হয়ে গেল ফটোশ্যুট করা। তো এখন বন্ধুরা আমরা ডাব খাবো, তো একটু বসে আছি এখন, বাবা তারপরে স্নান করবে, মা কি করবে জানি না, আমি অল্প করবো, পুরো ভিজবো না আর কি। তা বেশ কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, আপনার সাথে পরে বাড়ি গিয়ে শেয়ার করবো, ঠিক আছে। খুব ভালো খেতে বন্ধুরা ডাবটা, সাহসও আছে, বেশ মোটা পুরো, সাইজটাও বড় আর ভারী।
আমাদের ডাব খাওয়া হয়ে গেছে, এবার ডাবের ভেতরে যে শাঁসটা থাকে ওইটা খাচ্ছি এখন। তো ভীষণ ভালো লাগছে খেতে, বেশ মিষ্টি মিষ্টি। তো আপনাদের কার কার ভালো লাগে এখন ডাবের শাঁস আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের তো ভীষণ ভালো লাগে। এখন বন্ধুরা আমরা ডাব খেয়ে নিয়েছি, ডাবের শাঁস খাচ্ছে মা এখনো বসে। এই যে বাবা চলে গেছে স্নান করতে, আমি যাবো একটু, কিন্তু পুরো করবো না, মানে মাথা পাতা তো ভেজাবই না। হাফ কারণ ফোন টোন রেখে যাচ্ছি মার কাছে, ঠিক আছে, এসে আবার কথা হবে। বন্ধুরা এখন আমরা ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে আর কি, তো এসে ড্রেস চেঞ্জ করলাম, করে একদম স্নান করলাম, নর্মাল স্নান যেমন সবাই করেন বাড়িতে সেরকম। আর পুরোটা স্নান করিনি, ওই পেট অবধি মানে আর কি হাফ আর কি স্নান, আর মা তো একদম হাঁটু অবধি পুরো করে যায়নি, আর বাবা তো পুরো মাথা পাতা ভিজিয়ে নিয়েছে এসে স্নান, মা সমুদ্রে চলে গেছে, বুঝতেই পারছি না দাদা কি জানি ভিসে চলে গেল নাকি, এবার আমাদের কি হবে। এখন ছাদে গেছে জামা কাপড় মেলতে, আর শ্যাম্পু ট্যাম্পু করেছে, আবার রোজই বাবা শ্যাম্পু করেছে, বাবা মতন চুলো কি ভালো হতো না আমাদের, রোজ শ্যাম্পু করতাম তাহলে তো মাথা ভেঙে তো শুকিয়ে যেত না মানে মা। তো এখন বন্ধুরা 12:30 বাজে, ও আমরা সবাই সমুদ্রে সানস্ক্রিন মেখে গেছিলাম তিনজনেই, তাও আমরা কালো হয়ে যাই, একদম কুষ্টা কালো হয়ে যাই, ওই জন্য আমি তো সমুদ্রে হাঁটু অবধি শুধু ভিজিয়েছি, বেশি ভিজিয়ে আমার তো এখন বুঝতে পারছি পায়ে খায় টেন পড়ে গেছে, এই পুরো অল্প মুখটা শুধু ভেজাইনি, আর বাবা তো সব ভিজিয়েছে। ভালোই লাগে, জল দেখলে থাকা যায় না আসলে, মানে সমুদ্র দেখলে থাকা যায় না, মনেই হয় নেমে পড়ি। এবারে জলটা দেখছি খুব পরিষ্কার ভালো, মানে আগে যে বালি বালি ঢুকছে তখন কচ্ছপ ফচ্ছপ মরা ভাসছিল, ভালো ছিল না, কিন্তু এবারে জলটা দেখলাম ভালো। না হচ্ছে এখানে সমুদ্র আমি খুব ভালোবাসি, সমুদ্র আর জগন্নাথের দর্শন করতেই আসি। সাইট সিন ফিন আমরা অত যাই না, আমরা এই নিয়ে 10 বার এলাম, আগে আমরা 2 বার সাইট সিন গেছি ছোটবেলায়, আমি যে চিড়িয়াখানা দেখেছি এখানকার অপূর্ব, সাদা বাঘ কালো বাঘ সব ছিল, তারপরে তো আগুন লেগে গেছিলো সব নষ্ট হয়ে গেছে, তো এরা সাইট সিন দেখে সময় নষ্ট করে, এখন আর আগের মতো নেই অত অত ভালো, সময় নষ্ট করে সারাদিন লেগে যায়, শরীর খারাপ হয়, তার থেকে এই সমুদ্র উপভোগ করবো। কালকে যাবো বৃহস্পতিবার পুজো দিতে, বাবা জগন্নাথের কাছে পুজো দিতে যাবো, কালকে সকালবেলা একবার সানরাইজ দেখতে যাবো, আজকে যাওয়া হয়নি, আর কালকে পুজো দিতে যাবো বললাম, আমরা বিকালের দিকে যাবো ধ্বজা ফজা দেখবো মনে ওঠায়, শুক্রবারে আবার একবার যাবো আর কি স্নান করতে, স্নান বলতে এই আর কি আজকের মতন দেখতেই পাবেন, ওর মা কিছু বলবে। তো করোনার জন্য তো 2 বছর কোথাও বেরোতে পারিনি, সেই লাস্ট আন্দামান গেছিলাম, আন্দামানের সমুদ্র তো দারুণ, পুরো নীল সমুদ্র, ওখানে ছানি করিনি, এই পুরীতে 2 বছর আগেই আসতাম কিন্তু করোনার জন্য আসতে পারিনি, এই এলাম। আমার পুরী আমি প্রত্যেক বছর আগে আসতাম, মানে আমার এত ভালো লাগে সত্যি কথা বলতে, সমুদ্রে এত ভালো লাগে। তো এখন বাবা স্নান হয়ে গেলে একটু পরে আমরা যাবো লাঞ্চ করতে, আর আবার একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরাবো কালকের মতন, ওই 4টে-5টের দিকে, একদম মহিলার মতন, তারপর অনেক আই লাভ পুরী লিখেছে, আমি একটু ভিডিও করেছি, অনেক অনেকরকম করে, কেউ কেউ জগন্নাথ মানে বড় সুভদ্র করে, দুর্গা ঠাকুর করে, গণেশ করে, আর অনেক রকম। আমরা সমুদ্রের সামনেই আছি, দূর না, মানে একদম আমরা এইখানেই বেশি থাকি, এখানে আসলে বেশি হাঁটতে হয় না, সমুদ্রের সামনেই একটা মানে রাস্তার উপরে না কিন্তু একটু গলি দিয়ে ভালো, খুব ভালো, এখানে হোটেলটা ছোট কিন্তু ভালো, পরিষ্কার সব সব কিছু ভালো। তো আমরা তো রান্না করে খাচ্ছি না, আমরা প্রত্যেকবার রান্না করে খাই বন্ধুরা, কারণ দেখুন রান্না করে খেলে কি একটু ঘরে তৃপ্তি করে খাওয়া যায়, হোটেলে না আমরা মাছ ফাছ একদম খেতে চাই না, আমরা ঘরে তো মাছ বেশি করে ভালো করে ধুয়ে ফুয়ে সুন্দরভাবে রান্না করি, এখানে হোটেলে আমার মাছ একদম ঘেন্না করে খেতে, ডিমটা খাই, চিকেনটা খাই, আর নিরামিষ খাই। অনেকেও তো আসেন এখানে মাছ খেতে কিন্তু আমাদের আবার ভালো লাগে না, এখন প্রচুর জিনিসের দাম, কারণ কেন বলুন তো 2 বছর তো করোনার জন্য ওরা পুরো মার খেয়ে গেছে না, মানে এখন একটা চা 15 টাকা ভাবুন, তাহলে
আর আগে 5 টাকা করে খেয়েছি চা, প্রচুর জিনিসের দাম প্রচুর। আগে তো সেই মুক্তোর কানের পাওয়া যেত 10 টাকা, মুক্তোর কানের আগে আমি 10 টাকা করে নিয়েছি, এখন 70 টাকা 80 টাকা বলছে, ছোটটাই ওরকম দাম চাইছে, ছোট পিস 60 টাকা, বড়টা 80 টাকা, প্রচুর দাম প্রচুর। আমরা তো দেখেছিলাম যে আমরা আগে পুরী থেকে কিনেছিলাম, তো সে আন্দামান থেকে যে কিনেছিলাম সেগুলো আন্দামান মানে তো অনেক থেকে, আন্দামানে তো দারুণ, ওখানে তো সমুদ্র সি বিচেই পরে থাকে গাদা গাদা জিনিস, এখানে তো একটা ঝিনুকও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক ওখানে পরি নাম শঙ্খ সব পরে থাকে, কেউ নেয় না, পরে থাক ওই আন্দামানের সমুদ্র এনেছিলাম কোরাল অপূর্ব, আন্দামানের সমুদ্রে প্রচুর পাওয়া যায়, প্রচুর ঝাঁকে ঝাঁকে পড়ে আছে একদম স্তূপের মতন আছে। আপনারা যদি বন্ধুরা কেউ আন্দামান না যেয়ে থাকেন একবার যাবেন, ও জীবন সার্থক হয়ে যাবে, আমার তো আবার ইচ্ছা করে যেতে, একই কথা দুজনে আবার ইচ্ছা করে যেতে, 7 দিনের ট্যুর ছিল আমাদের, কিন্তু বলি যে আবার যাবো একবার, তবে জারওয়ালা যাবো না, ওটা একটু জার্নিং এর হয়ে গেছে, কিছু তেমন দেখাও যায় না, ফটো তোলা যায় না, ভিডিও করা যায় না, আরে জীবনে কি আছে বলুন, এই তো আজ আছি কাল নেই, আজকে আমি মরে গেলে কানবেন একটু, কালকে কেউ আর কানবে না, দিনে কি আর 4 দিন সবাই ভুলে যাবে, একটু ভোগ করে যাই, এই ঘুরে বেরিয়ে একটু ভোগ টোক করে যাই। আর প্লেন চড়তে তো খুব ভালো লাগে, 4 বার চড়েছি মানে আপ ডাউন, আন্দামানে আমরা প্লেনেই গেছিলাম আর কাশ্মীরে গেছিলাম প্লেনে, মানে দিল্লি থেকে প্লেনে গেছিলাম, দিল্লি অবধি রাজধানীতে গেছি, মোটামুটি অনেক জায়গায় আমাদের, আরেকবার আমাদের দিল্লিতে যাওয়ার ইচ্ছা আছে, সে রাজধানীতে হোক বা প্লেনে হোক, কারণ দিল্লি অনেক সাইট সিন আমাদের ঘোরা হয়নি, মানে সে ঘোরায়নি আমাদের, দিল্লির আমি সাইট সিন কয়েকটা ঘুরেছি, যেমন অক্ষরধাম, তারপরে বিরলা মন্দির, তাজমহল, ইন্ডিয়ান গেট, না তাজমহল তো আগ্রায়, আগ্রাতে গেছিলাম, আগ্রার ফোর্ট, আগ্রা দিল্লি আগ্রার কথাই বলছি আর কি, আগ্রার মথুরা বৃন্দাবন গেছিলাম, আর তারপরে আমরা জম্মু গেছিলাম বৈষ্ণব দেবী, তারপরে শ্রীনগরের সব পেহেলগাঁও সব সব গেছি। আসলে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ওই কুতুব মিনারটা দেখবো, লোটাস টেম্পল, আবার একবার ওই ইন্ডিয়া গেট যাবো, তাজমহলও যাবো, ওগুলো আর আরও যদি কিছু থেকে থাকে ওখানে, ওখানকার মার্কেটে নাকি খুব সস্তা পড়ে নাকি জামা কাপড় জুয়েলারি, কোথাকার দিল্লির, না দিল্লিতে আমার ভয় লাগে বাবা মার্কেট, হ্যাঁ বলছি জানেন না আমি চিটি গোল্ডের হার পরে আছি, হ্যাঁ আমাকে বলছে মাজি এ হার আপলোক খুললে জি, আর যে কিউ বলে টালে গা চোরে কিউ, এ তো সিটি গোল্ড হয় বলে, ও লোক তো সিটি গোল্ড নেই ভাবে গা, আপনারা যারা থাকবেন দিল্লিতে তারা কিন্তু কিছু মনে করবেন না, এরকম বলছি না, চোরে সবাই তো চোর না, না আমরা যে জায়গাটা ছিলাম ওল্ড দিল্লি নাকি নিউ দিল্লিটা একটু মনে ভালো জানি না আমি ঠিক, মানে আমরা যেই জায়গাটা ছিলাম ওই এলাকাটা নাকি ভালো না, সেখানে থাকবো হোটেলে, আমরা তো যাই না, আমাদের মনে একটা আতঙ্ক, যেমন আমাদের কলকাতাকেও লোকে ভাবে যে চোর হয়, চিন্তাই হয় তো কলকাতা শিয়ালদা পিয়ালদাতে সব চিন্তাই ফিন্তাই হয় না, আমারই কতবার হয়েছে, আমার পয়সার ব্যাকপ্যাক সব নিয়ে নিয়েছে, নতুন নতুন বিয়ের পর আমার মোবাইল নিয়ে চলে যায় হাত থেকে, ট্রেন থেকে নেমে দেখি আমার ব্যাগে কিছু নেই, শুধু ব্যাগ ঝুলছে, তো এখন সাবধান হয়ে গেছি, কিন্তু ইয়ে একটা জিনিস দেখলাম কাশ্মীর জম্মু ওখানে কোনো চোর নেই, মানে রাস্তায় ফেলে রাখলেও কেউ জিনিস নেবে না, খুব ভালো জায়গা, আন্দামানও তাই, কে তো নিয়ে মোবাইল গাড়িতে ফেলে গেছিল, দীঘা আমরা 3 বার গেছি, বকখালি গেছি আমি 1 বার, আর ও 1 বার স্কুল থেকে মন্দারমণি গেছে, ওটা মা যায়নি আর বকখালি আমি যাইনি, ভূগোলের এক্সকার্সনের জন্য গেছিল, পুরী এবার নিয়ে আমি 10 বার এলাম, আমার 8 বার 7 বার, আর মরা অবধি মনে আরো আরো 5-6 বার হয়ে যাবে যদি মরার আগ অবধি জানি না, তো ঠিক আছে বন্ধুরা এখন একটু মা আমি রেস্ট করি, তারপরে তো লাঞ্চ করতে যাব, তো আবার শেয়ার করবো আপনাদের সাথে। এই দেখুন বন্ধুরা এটা হলো একটা কাকাতুয়া পাখি, কি সুন্দর দেখতে, সাদা ধবধবে দুধের মতন, তো আমার তো যে কোনো পাখি খুব ভালো লাগে, তো তাই জন্য আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারলাম না, এটা হলো কাকাতুয়া গজার দোকানের পাখি, তো এই পাখিটাকে যখনই আসি তখনই আমি দেখতে পাই, কিন্তু যেটা আগে ছিল সেটাই এটা কিনা তা আমি জানি না। আর এখন বন্ধুরা আমরা দুপুরে লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি, তো এসেছি হলো 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে, তো দেখুন আমার মা বাবা যাচ্ছে এখন রেস্টুরেন্টের ভেতরে, আর আমিও যাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছে না কারণ আমি ভিডিও শ্যুট করছি সেজন্য, তাহলে চলুন আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরটা দেখাই, আর লাঞ্চে কী খাচ্ছি সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো বন্ধুরা আমরা 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টের ভেতরে বসে রয়েছি এই চেয়ারে, তো আমার মা বাবা রয়েছে এদিকে, তো মা বাবাকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে তো মা বাবা এখন ঠিক করছে যে দুপুরের লাঞ্চে কী খাবে, তো মেনু কার্ড দেখছে, যাই হোক ডিসাইড করা হোক, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব সব মেনুগুলো আমাদের চলে এলে দুপুরের লাঞ্চের। আর এখন বন্ধুরা আমাদের টেবিলে আমাদের থালা গ্লাস সব দিয়ে গেছে, আর আমরা তো কেনা জল খাচ্ছি বিজলারির, তো আমরা কোনো রেস্টুরেন্টের জল খাচ্ছি না বা হোটেলের, যাই হোক তো রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ ভালো, বড় অনেক, আর অনেক লোকজনের ভিড়ও রয়েছে আজকে। আর দেখুন বন্ধুরা আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে সে সমস্ত চলে এসেছে খাবার, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তো এখানে আমি আর মা নিয়েছিল 2 এগ থালি, আর বাবা নিয়েছিল ফিশ থালি,
তো এখানে রয়েছে ভাত, আমার আর মায়ের জন্য দুটো ডিমের ঝোল, বাবার জন্য রয়েছে মাছের ঝোল, আর তাছাড়া রয়েছে হলো আলু পোস্ত, ডাল, ঝিরি ঝিরি আলু ভাজা, একটা মাছের কাঁটা দিয়ে ছেঁচড়া মতন, তারপরে টমেটোর চাটনি, আর এখানে তো লেবু, লঙ্কা, পেঁয়াজ রয়েছেই। আর এখন বন্ধুরা আমাদের লাঞ্চ করা কমপ্লিট, তো এখন খাচ্ছি হলো শেষ পাতে মিষ্টি দই। তো একটু লাঞ্চের পরে বা ডিনারের পরে যদি শেষ পাতে একটু এরকম টমেটো চাটনি বা যে কোনো চাটনি হয়ে যায় আর তার সাথে যদি একটু মিষ্টি বা দই থাকে তো জাস্ট ফাটাফাটি একদম জমে যায় খাওয়াটা। আর দেখুন বন্ধুরা এই রেস্টুরেন্টটাতে কী সুন্দর একটা ফিশ অ্যাকুরিয়াম রয়েছে, আর এই অ্যাকুরিয়ামের মধ্যে শুধু একটাই এরকম ফিশ রয়েছে, এরকম হোয়াইটের মধ্যে বেশ চকচক করছে, একটা মানে গ্লেজি টাইপের। তো আপনাদের কার কার এরকম ফিশ অ্যাকুরিয়াম ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই পুরী ট্যুর ব্লগ পার্ট 4টা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে পুরী ট্যুর ব্লগ পার্ট 5-এ। তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, আমিও আপনাদের পাশে থাকবো। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য এখন টাটা বাই বাই। সবাই সবার নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।